গত ক্লাসে আমরা পড়েছিলাম মাইটোসিস কোষ বিভাজনটা কি এবং কী কী পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে আমরা কি জানতে পেরেছিলাম মাইটোসিস কোষ বিভাজন পাঁচটি ধাপে হয়ে থাকে কি কী আমরা আবারও মনে করে ফেলি দেখো প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস এই পাঁচটি পর্যায়ে বা পাঁচটি দশার স্থির চিত্র সম্পর্কে আমরা জেনেছিলাম কিন্তু এই পাঁচটি পর্যায়ে বা দশার যদি চলমান চিত্রর কথা আমরা চিন্তা করি সেটি কেমন হবে সেটি তোমাদেরকে আজকে আমি দেখাবো তো চলো দেরি না করে শুরু করে দিই তো আমার এই সাইডে দেখো একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটি হচ্ছে দেখো দশা কি হচ্ছে প্রোফেস দশাতে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়লাস এটি কি হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এর মধ্যে থাকা ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে খাটো এবং মোটা হচ্ছে এই অবস্থায় তোমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে বা এমনি মাইক্রোস্কোপের মাধ্যমে তোমরা এটি দেখতে পাবে তারপরে এই যে আস্তে আস্তে ছোট ছোট হয়ে কি ক্রোমোজোমের মতো আকার ধারণ করছে এই ক্রোমোজোমগুলো দুইটি ক্রোমাটিডে বিভক্ত হবে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে দেখো এই যে ঠিক এরকম তারপরে কি হচ্ছে এখানে প্রফেস ধাপটা শেষ এরপরে দেখো একটি স্পিন্ডেল যন্ত্র সৃষ্টি হচ্ছে এই স্পিন্ডেল যন্ত্র কোন দশাতে সৃষ্টি হবে বলো তো প্রোমেটাফেসে এই স্পিন্ডেল যন্ত্র সৃষ্টি হচ্ছে স্পিন্ডেল যন্ত্রের এই দুই পাশকে আমরা মেরু বলবো এবং মাঝখানে এই পাশটাকে আমরা কি বলবো বিশ্ববি অঞ্চল এখন তোমরা কি দেখতে পাচ্ছ এই স্পিন্ডেল যন্ত্রের অনেকগুলো তন্তু রয়েছে একে বলা হয় স্কুয় তন্তু আমার যে ভিতরে যে ক্রোমোজোমগুলো ছিল ক্রোমোজোমগুলো দেখো কয়েকটি তন্তুর সাথে লেগে যাচ্ছে তখন আমি এই তন্তুগুলোকে কী বলবো ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু দেখো ক্রোমোজোম কিন্তু সবগুলো তন্তুর সাথে লাগছে না কিছু কিছু তন্তুর সাথে লাগছে যে যে তন্তুর সাথে লাগছে তাকে আমরা কি বলছি ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু এই অবস্থাতে তোমার কি দেখতে পাচ্ছ যে নিউক্লিয়ার মেম ব্রেন এবং নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে তারপরে যে ধাপটি আসছে দেখো এই ধাপটাকে আমরা বলবো মেটাফেস ধাপ দেখো ক্রোমোজোমগুলো কি হয়ে গেছে একটা বিষুবীয় অঞ্চলে একটি সরল রেখায় তারা অবস্থান করছে এবং আমরা আরেকটু জুম ইন করি দেখো তো কী হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারগুলো দেখো আস্তে করে সুন্দর করে বিভক্ত হয়ে গেল তাই না তো মেটাফেস ধাপে আমি কি দেখতে পাবো যে ক্রোমোজোমগুলো সব থেকে খাটো হবে এবং মোটা হবে এবং কী হবে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে যাবে তারপরে দেখো এগুলো কি হচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে এই অর্ধেক যে ক্রোমোজোমগুলো সেই ক্রোমোজোমগুলো কি হচ্ছে এই মেরুর দিকে এবং অর্ধেক ক্রোমোজোমগুলো এ মেরুর দিকে হচ্ছে এই দশাতে ক্রোমোজোমগুলো ভি এল জে আই এর মতো দেখতে হবে এই যে চলে যাচ্ছে এই ধাপকে আমরা কী বলবো অ্যানাফেস অ্যানাফেস কেন বলছি অ্যানাফেসকে আমরা বাংলায় কী বলে থাকি বা অন্য ভাষাতে কী বলে থাকি গতি পর্যায় দেখো এই যে দুটো আলাদা হয়ে দুই মেরুর দিকে চলে যাচ্ছে এই জন্য আমরা এই ধাপকে গতি পর্যায় বলছি তারপরে দেখো কি হচ্ছে দুই পর্যায়ে যাওয়ার পরে দেখো আবারও নিউক্লিওলাস আবির্ভূত হচ্ছে এবং দুই পাশে নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভূত হচ্ছে এবং এই ক্রোমোজোমগুলো যে খাটো খাটো ছিল এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বড়ো হয়ে ক্রোমাটিন তন্তু আকার ধারণ করে দুটো নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে এই দশাটাকে আমরা বলছি সর্বশেষ দশা অর্থাৎ টেলোফেস এবং দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুটো নিউক্লিয়াস হওয়ার পরপরই কোষটি দুই ভাগ হয়ে দুটো কোষে রূপান্তরিত হলো তো আসলে এই প্রসেসের মাধ্যমেই আমরা মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে অর্থাৎ একটি মাতৃকোষ বিভাজন হয়ে দুটি আপত্তকোষে পরিণত হয় আশা করি তোমরা মাইটোসিসের এই পর্যায়ে অর্থাৎ বিভাজন সম্পর্কে সঠিকভাবে বুঝতে পেরেছ আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কতটুকু ধন্যবাদ